হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিত্র। এখন আমাদেরকে দেখতে চলে এসেছি বলিউড সাউথের সব লেটেস্ট আপডেট। তো প্রথমে শুরু করবো হচ্ছে বলিউডে একটা আপডেট দিয়ে, একটা ডিরেক্টর অ্যাক্টর ডুও যারা আমাদেরকে দুটো কাল্ট ছবি দিয়েছে, একটা হচ্ছে রকস্টার, একটা হচ্ছে তামাশা। ইমতিয়াজ আলী এবং রণবীর কাপুর আবার একসাথে কাজ করতে চলেছে। ইয়েস, ইমতিয়াজ আলীর লাস্ট দুটো ছবি একেবারেই ভালো হয়নি, আমরা প্রত্যেকেই জানি। ওনার ওই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারিনি, লাভ আজকাল টু যেটা ছিল এবং জব হ্যারি মেট সাজ্জাল, দুটোই বক্স অফিসেও মানে বাজে পারফর্ম করেছে এবং যে অডিয়েন্সে যে এক্সপেকটেশন থাকে ইমতিয়াজ আলীর কাছে সেটাও ফুলফিল হয়নি। তো ইমতিয়াজ আলী দুটো স্ক্রিপ্ট লিখেছে, দুটো রণবীর কাপুরকে শুনিয়েছে এবং তার মধ্যে একটা রণবীর কাপুরের পছন্দ হয়েছে। এই দুটোর সাবজেক্ট ম্যাটার, একটা হচ্ছে সুইসাইড ইস্যু নিয়ে। অমর সিং চমকিলা বলে পাঞ্জাবে একজন সিঙ্গার ছিল, সে স্টেজ শোজ করতো গ্রাম টামে গিয়ে পাঞ্জাবের এতে, তো সে খুব পপুলার ছিল। তো তাকে নিয়ে তার বায়োপিক আর কি। তো এই অমর সিং চমকিলার ব্যাপারে একটু বলতে চাই, তো এ খুব পপুলার ছিল গ্রামে, গান করতো, এ করতো, তারপরে তার অ্যাসাসিনেশন হয়ে যায়, তাকে এবং তার বউকে গুলি করে মেরে দেওয়া হয়। কীভাবে মানে কেন মেরেছে, কারা মেরেছে, সেটার কোনো কেসটা সলভ হয়নি। এটা এইটিজের সময় পাঞ্জাবের ঘটনা এবং আপনাদেরকে বলে রাখি অনেকগুলো রিউমার আছে। কেউ বলে যে ওই সময় খালিস্তান মুভমেন্ট হচ্ছিলো তাই, আর এবং ওই এই যে সিঙ্গার তিনি এ গান গাইতেন, মানে নানান রকম বিষয়বস্তু সোশ্যাল টপিক নিয়ে উনি গান গাইতেন, তো সেইটার জন্য আর কি হয়তো খালিস্তান মুভমেন্টের জন্য ওকে মেরে দেওয়া হয়েছে। হতে পারে যে ওনার যে বউ, ও যেহেতু পালিয়ে বিয়ে করেছিল, প্রেম করে বিয়ে করেছিল, তাই জন্য তার বাড়ির লোকেরা অনার কিলিং করে দিয়েছে। এবং তৃতীয় বলছে যে অন্য সিঙ্গার, যেহেতু ও খুব নাম করে গেছিলো, অন্য সিঙ্গার হিংসে করতো, তাই জন্য তাকে মানে কন্ট্রাক্ট কিলার দিয়ে খুন করিয়ে দিয়েছে। তো এই তিনটে পসিবিলিটি নিয়ে কথা হয়, তো তাকে নিয়ে একটা বায়োপিক। তো এই দুটোর মধ্যে রণবীর কাপুরের একটা স্ক্রিপ্ট পছন্দ হয়েছে এবং সে ইমতিয়াজ আলীর সাথে খুব শীঘ্রই কাজ করতে চলেছে। রণবীর কাপুরের অনেক দিন ধরে আমরা কোনো ছবি দেখতে পাইনি, আমরা ওয়েট করে আছি, শামশেরাটা আসার কথা ছিল, আগেন ডিউ টু কোভিড লকডাউন অ্যান্ড এভরিথিং ওটা পিছিয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটে মুভ করবো, সেটা হচ্ছে রবি তেজার যে ক্র্যাক বলে যে ছবিটা, যে আহাতে চলে এসেছে অলরেডি, বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেছে। রবি তেজার কামব্যাক ফিল্ম ছিল, আমি রিভিউ করেছিলাম, খুবই ভালো একটা সিনেমা। তো ক্র্যাকস বলে ছবিটার হিন্দি ডাবিং কমপ্লিট হয়ে গেছে, সেন্সার সার্টিফিকেটও পেয়ে গেছে, তো এটা জি সিনেমাতে আসবে। এবার দেখা যাক কবে আসে। তো এটা পুরোপুরি রেডি এবং রবি তেজার প্রচুর ফ্যান ফলোয়িং আছে নর্থে, তো নর্থের ফ্যান্সরা তার খুব শীঘ্রই এটা দেখতে চলেছে। তৃতীয় আপডেটটা হচ্ছে ট্রিপল আরকে নিয়ে। তো ট্রিপল আর এর এটা অনেকে অলরেডি জেনে গেছে যে 325 crores জি রাইটস কিনে নিয়েছে, ডিজিটাল এবং স্যাটেলাইট দুটোই। তো ছবিটা যখন হলে রিলিজ করবে, আপনাদেরকে বলে রাখি ছবিটা ডাইরেক্ট ওটিটিতে একেবারেই আসছে না, ছবিটা হলেই রিলিজ করবে এবং হলে রিলিজ করার পরে মানে ওটিটিতে যখন আসবে সেটা হচ্ছে জি ফাইভে এবং জিএরই টেলিভিশন নেটওয়ার্কে আর কি ছবিটা দেখানো হবে টেলিভিশনে। তো তার জন্য 325 crores তারা পারচেস করেছে এটা, এবং বুঝতেই পারছেন। এবং এছাড়া বলে রাখি যে তেলেগুতে যে ডিস্ট্রিবিউশন রাইটস যেটা, সেটা হচ্ছে প্রায় 240 crore ভ্যালু গেছে এবং হিন্দির রাইটসটা গেছে প্রায় 150 crores অবধি, মানে ডিস্ট্রিবিউটারদেরকে এই টাকাটা পে করতে হবে। তো ট্রিপল আর এর হাই বিশাল বেশি, ছবিটাকে হিট হতে গেলে বিশাল বিশাল বিজনেস করতে হবে, অলমোস্ট লাইক 1000 crores টু মানে আমি স্যাটেলাইট ডিজিটালটা তো অন্যভাবে ওরা কামায় অ্যাডভার্টাইজমেন্ট থেকে, বাট হলেও চলতে গেলে মানে হলেও বিশালভাবে হিট ট্যাগ পেতে গেলে প্রচুর প্রচুর টাকা রোজগার করতে হবে। দ্যাট ইজ বিকজ ওর মানে হিন্দি রাইটস, তেলেগু রাইটস, তামিল, কানাডা সবেতেই ভালো ভালো টাকায় আর কি ডিস্ট্রিবিউটাররা ওটা অলরেডি কিনে নিয়েছে আর কি। তো রাজমৌলির নামই বুঝতে পারছেন যে আগে বাহুবলি আছে এবং এই স্কেলের বানাচ্ছে এতদিন ধরে, সো ডেফিনেটলি একটা তার ব্র্যান্ড ভ্যালু তো আছেই। মুভ করবো পরের নিউজে, সূর্যবংশী আর বেল বটম। তো অক্ষয় কুমার অগস্ট মাসে 15th August ছবি নিয়ে আসেন প্রতি বছর, যেরকম আমরা জানি যে সালমান ঈদে আসে, শাহরুখ দিওয়ালিতে আসতো আগে এবং আমির খান ক্রিসমাসে আসে, সেরকম অক্ষয় কুমারের টাইমিংটা হচ্ছে 15th August। অক্ষয় কুমার বছরে 3-4 ছবি আনে, বাট 15th August তার ম্যান্ডেটারি। এবং অক্ষয় কুমারের লাস্ট কিছু বছরে যে ইমেজটা হয়ে গেছে প্যাট্রিয়ট, ন্যাশনালিজমের ওপর ছবি করে, তো তাই জন্য এবছর সে প্ল্যান করছে। বেল বটমটা তো আপনাদেরকে বলেছিলাম যে অ্যামাজন প্রাইমের রাইটস বিক্রি হয়ে গেছে, তো বেল বটমটা নয় তো আসবে এবং না হলে সূর্যবংশী আসতে পারে। তো সূর্যবংশীর ব্যাপারটা কী হয়েছে, সূর্যবংশী প্রথমে যখন আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল হলো না, লকডাউন হয়ে গেলো, তারপরে নেটফ্লিক্স তাদেরকে অ্যাপ্রোচ করেছিল, অনেক টাকা অফার করেছিল, বাট রোহিত শেট্টিরা বলেছিল না আমরা এটা হলেই রিলিজ করবো। তারপরে কী হয়েছে সেটা মানে হলো না পসিবল এবং তারপরে নানান রকম প্রবলেম সমস্যার জন্য তা এবার তারা নিজেরা ওটিটিকে অ্যাপ্রোচ করেছে, কিন্তু ওটিটি আগের মতো প্রাইস দিচ্ছে না এবং সূর্যবংশী যেহেতু বাজেটটা হিউজ তাই ওই প্রাইসটা না পেলে কোনো লাভ নেই, তাই জন্য তারা চেষ্টা করছে যে হলে রিলিজ করবে এবং হয়তো 15th August তারা টার্গেট করছে। কিন্তু যদি 15th August তারা রিলিজ না করতে পারে, এই মানে হল টল না খুললে এবং সব কিছু সিস্টেম নর্মাল না হলে, তাহলে সেই জায়গায় অক্ষয় কুমার তখন এই বেল বটম যেটা পুরোপুরি রেডি হয়ে আছে, ছোটো ছোটো কিছু প্যাচওয়ার্ক বাকি আছে, সেটাকে অ্যামাজন প্রাইমে ওই তারিখেই নিয়ে আসবে। তো একই দিনকে অক্ষয় কুমারের দুটো সিনেমা আসার পসিবিলিটি, যে দেখা যাক কোনটা আসে। তো এটা ছিল আরেকটা আপডেট, মুভ করবো পরেরটাতে।
লিজো জোসে পেলিসারি, যিনি খুবই একজন অসাধারণ ডিরেক্টর, যার আঙ্গামালি ডায়েরিজ এবং জালিকাট্টু তো অস্কারসেও গেছিলো, তো হি ইজ আ ফাইনেস্ট ডিরেক্টর্স অফ আওয়ার কান্ট্রি। তো ওনার যে ছবি চুরুলি, যেটা অলরেডি কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে গেছে এবং আমি মানে ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম, তো এই ফিল্মটা ডাইরেক্টলি অ্যামাজন প্রাইমে আসতে চলেছে এবং জুন বা জুলাইয়ের মধ্যে এই ছবিটা আসবে, রাইটস নেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। ফিল্মটা শুনেছি যে দুর্দান্ত নাকি হয়েছে, তো দেখা যাক আপনারা কারা কারা এই ছবিটার জন্য মানে অপেক্ষা করছেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। লাস্ট আপডেটটা হচ্ছে এজরা বলে একটা ছবি নিয়ে, যেটা ইমরান হাশমির ছবি। তো আপনাদেরকে বলে রাখি, এটা একটা মালায়ালাম সিনেমা এজরা রিমেক, যাতে পৃথ্বীরাজ সুকুমার ছিল। তো সেই ছবিটা এবার ডিজনি প্লাস হটস্টারে আসতে চলেছে। ইয়েস, ডিজনি প্লাস হটস্টার কিন্তু একসাথে অনেকগুলো ছবি রাইটস কিনেছে আপনাদেরকে আগের দিনও বলছিলাম, ভূত পুলিশ, হাঙ্গামা টু, মিমি বলে একটা ছবি আসছে, এটা একটা মারাঠি ছবির রিমেক যাতে কৃতি স্যানন আছে। তো ওই অনেকগুলো ছবি তারা অলরেডি কিনে ফেলেছে এবং তারা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে। এবং আগের লটে তারা যে ছবিগুলো কিনেছিল হিন্দি ছবিগুলো, তার মধ্যে ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, যেটাও প্রায় প্রায় এই মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে আসার কথা আছে, তো সেই ছবিটা বাদ দিয়ে বাকি সবকটা ছবি রিলিজ হয়ে গেছে এবং এবছরও তারা অনেকগুলো ছবি কিনেছে এবং অ্যামাজন প্রাইমও একসাথে অনেকগুলো ছবি কিনেছে এবং খুব শীঘ্রই তারাও অ্যানাউন্সমেন্ট করবে। তো এবছর আমরা বহু হিন্দি ছবি ডাইরেক্ট ওটিটিতে দেখতে পাবো। তো এগুলোই ছিল আপডেট, আপনাদের এগুলো নিয়ে কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।